যেতে বন্ধ করুন। তোমাদের সবাইকে জানাই আমাদের ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুল চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ অধ্যায়ের নোক্তা নিয়ে আলোচনা করব। তাহলে আজকের পাঠ হবে নোক্তা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠের পূর্বে আমরা একটু পূর্বপাঠ নিয়ে আলোচনা করব, অর্থাৎ গত ক্লাসে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করেছি সেই বিষয়টি একটু দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আরবি বর্ণমালা নিয়ে। তোমাদের যেহেতু তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়ের শিরোনামটাই রয়েছে কুরআন মাজিদ শিক্ষা, সেহেতু আমাদের যদি কুরআন মাজিদ সহিষ্ণুভাবে শিখতে হয় তাহলে আগে আমাদের কী শিখতে হবে বলতো? আগে আমাদের শিখতে হবে আরবি বর্ণ যে রয়েছে, বর্ণমালা যে রয়েছে, সেই বর্ণমালা মালাগুলোর সঠিক উচ্চারণ, সহিষ্ণু উচ্চারণ আমাদের আগে শিখতে হবে। সেই জন্য আমরা সেই বর্ণমালাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আর তোমাদের পাঠ্য বইয়ে সাতটি চার্টে বিভক্ত করা হয়েছে সেই 29টি আরবি বর্ণমালাগুলোকে, অর্থাৎ আরবি হরফগুলো যে রয়েছে এই 29টি আরবি হরফকে সাতটি চার্টে বিভক্ত করা হয়েছে এবং খুব সুন্দরভাবে দেওয়া আছে বাংলা উচ্চারণ সহকারে। সেই উচ্চারণগুলো এবং সেই আরবি হরফগুলো আমরা কি শিখে এসেছি, সাতটি চার্টে আমরা শিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও শিখেছি যে আরবি বর্ণমালাগুলো কোন দিক থেকে লিখতে হয়, অর্থাৎ ডান দিক থেকে লিখতে এবং পড়তে হয়। আমাদের আমরা যে বাংলা বর্ণমালা লিখি এবং পড়ি বাম দিক থেকে, তার সম্পূর্ণ বিপরীত থেকে আমাদের কী করতে হবে, আরবি বর্ণমালাগুলো লিখতে এবং পড়তে হবে, অর্থাৎ ডান দিক থেকে আমরা লিখব এবং পড়ব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব আমাদের আজকের পাঠে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ হচ্ছে কি নোক্তা। তাহলে যেহেতু আমাদের আজকের পাঠ হচ্ছে নোক্তা, তবে সর্বপ্রথমে আমাদের জানতে হবে তাহলে কি যে নোক্তা কাকে বলে, নোক্তার সংজ্ঞা, নোক্তাটা কী, নোক্তা কোথায় ব্যবহৃত হয়, এ বিষয়টা আমাদের আগে জানতে হবে। তাহলে আমরা চলো যাই এখন জেনে নিই যে নোক্তার সংজ্ঞা কী। আরবি হরফের নিচে বা উপরে এক বা একাধিক ফোঁটা দেখা যায় তাকেই আমরা নোক্তা বলবো, অর্থাৎ তার নোক্তার সংজ্ঞাটা আমরা এভাবে বলবো যে আরবি হরফের নিচে বা উপরে যে এক বা একাধিক ফোঁটা দেখা যায় তাকেই নোক্তা বলে। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ তোমরা। তোমাদের এই যে পাঠ্য বইও দেওয়া আছে, দেখো এখানে আরবি হরফের নিচে বা উপরে এক বা একাধিক ফোঁটা দেখা যায় এই ফোঁটাকে নোক্তা বলে। তাহলে বুঝতে পেরেছ? এখন আমরা জানবো যে এই ফোঁটাগুলো আরবি হরফের কোথায় বসে, তা আমরা সংজ্ঞা থেকে তো পেয়ে গেছি। তাহলে আরবি হরফের কোথায় বসবে, উপরে বা নিচে বসবে, তাহলে দুইটি স্থানে আমরা এই নোক্তাগুলো দেখতে পাবো। একটা হচ্ছে আরবি হরফের উপরে, আরেকটা হচ্ছে কি নিচে। এখন আরেকটা দেখো তোমরা এই সংজ্ঞাতে, আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে ফোঁটাগুলো কয়টা থাকবে। তোমাদের যদি প্রশ্ন হয় যে আসলে মূলত একটা প্রশ্ন জানতেই পারে যে এই ফোঁটাগুলো কতটি হতে পারে, তাহলে আমরা এখানে বলে দিয়েছি সংজ্ঞাতে যে এক বা একাধিক, অর্থাৎ একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, অর্থাৎ একের অধিক হতে পারে। তবে সর্বোচ্চ যে ফোঁটাটা হবে তা হচ্ছে তিনটা, তিনটার উপরে কোনো ফোঁটা হবে না, চারটা হবে না, পাঁচটা হবে না, সর্বোচ্চ হবে কয়টা, তিনটা, আর সর্বনিম্ন ফোঁটা হচ্ছে একটা। আর তাহলে আমরা বুঝতে পারছি হয় ফোঁটাগুলো একটা হবে আরবি হরফের মধ্যে ব্যবহৃত হবে, আর না হয় দুইটা, না হয় তিনটা, আর এই ফোঁটাগুলো হবে উপরে আর না হয় নিচে, এই দুটি স্থানে ব্যবহৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জেনে নিব যে আরবি হরফ কতটি তোমরা জানো বলতো? আরবি হরফ হচ্ছে 29টি। তাহলে এই 29টি আরবি হরফ আমরা জেনেছি। এখন এই আরবি হরফ 29টির মধ্যে 15টি আরবি হরফ হচ্ছে কি নোক্তা যুক্ত, অর্থাৎ এই 15টি আরবি হরফের নোক্তা রয়েছে। তাহলে বাকি থাকে কতটি বলতো? বাকি থাকে আর 14টি। তাহলে অবশ্যই নোক্তাবিহীন হরফ হবে কতটি? 14টি। তাহলে আমরা কি এটা একবারে সোজা মনে রাখার জন্য তোমরা আশা করি পারবে যে নোক্তাযুক্ত হরফ হচ্ছে 15টি এবং নোক্তাবিহীন হরফ হচ্ছে 14টি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ যে নোক্তাযুক্ত হরফ রয়েছে 15টি, এই 15টিকে আবার কী করা হয়েছে দেখো বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। যে এখানে দেখো যে এক নোক্তা নিচে এমন হরফ কতটি, একটা নোক্তা হবে হরফে এবং সেই নোক্তাটা হবে কোথায়, নিচে ব্যবহৃত হবে, এমন হরফ রয়েছে দুইটা, কতটি, দুইটা, কী কী দেখো আমি দেখাচ্ছি। একটা হচ্ছে কি বা, একটা হচ্ছে জিম, একটা হচ্ছে বা, অপরটা হচ্ছে জিম, তাহলে দুটা বুঝলাম। আবার দেখো এক নোক্তা উপরে, এবার হবে উপরে,
প্রথমটা শিখলাম নিচে, এখন হবে উপরে। 11 হরফ রয়েছে আটটা, সেই আটটি হরফ কি কি এখন আমরা আটটি হরফ দেখে নিই। খ, দাল, যা, গ, গয়ন, ফা, তত, নুন। তাহলে আমরা জানতে পারলাম, এখন তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এবং বলতে পারবে তোমরা যে এক নুকটা উপরে এমন হরফ রয়েছে আটটি কি কি তোমরা বলে দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর তোমরা দেখতে পাচ্ছ যে দুই নুকটা নিচে এমন হরফ একটাই, একটি হরফ রয়েছে কি দুই নুকটা নিচে এমন হরফ একটি, সেই একটি হরফ হচ্ছে আরবি হরফের সর্বশেষ যে হরফটি, কি বলতো ওই হরফটির নাম হচ্ছে ইয়া। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইয়া, এই ইয়া হচ্ছে সর্বশেষ হরফ এবং এখানে রয়েছে দুই নুকটা নিচে রয়েছে, নুকটা দুটা দেখো, এই যে এইটা হচ্ছে নুকটা একটা দুইটা, বিস্তারিত আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো দুই নুকটা উপরে, মানে দুই নুকটা হবে যুক্ত হরফ হবে এবং এই নুকটাটা হবে কোথায় ব্যবহৃত হবে উপরে। তাহলে এমন হরফ রয়েছে আমাদের দুইটা, কি কি বলতো, একটা হচ্ছে কি তা আর একটা হচ্ছে ক, একটা হচ্ছে তা আর একটা ক। তোমরা দেখতে পাচ্ছ এই যে দুইটা নুকতা একটা দুইটা, এখানেও দেখো একটা দুইটা নুকতা রয়েছে, একটা তাই একটা হচ্ছে কবে। তারপর দেখো আমরা দেখে নিই তিন নুকতা যুক্ত হরফ, অর্থাৎ কি হবে তিন নুকতা যুক্ত হরফ হবে এবং এই নুকতাগুলো কোথায় থাকবে উপরে থাকবে, এমন হরফ কতটি বলতো, এমন হরফ হচ্ছে দুইটি। কি কি এখন মনে আসবে তিন হরফ, তিনটা নুকতা রয়েছে এমন হরফ কি কি, তুমি একটু যদি চিন্তা করো তাহলে পেয়ে যাবে, একটা হচ্ছে কি সা আর একটা হচ্ছে শিন, একটা হচ্ছে সা আর একটা হচ্ছে শিন। তাহলে আমরা জেনে গেলাম যে নুকতাগুলো কোথায় ব্যবহার হবে এবং এক নুকতা যুক্ত যদি হরফ হয় এবং সেই নুকতাটা যদি থাকে নিচে এমন হরফ হবে কয়টা, দুইটা, একটা হচ্ছে বা আর একটা হচ্ছে কি জি। এক নুকতা যুক্ত হরফ এবং নুকতাটা থাকবে উপরে এমন হরফ কতটি, এমন হরফ হচ্ছে কি আটটি। হরফগুলোর নাম কি কি তোমরা আমরা বলতে পারবো, যে একটা হচ্ছে কি খ, দাল, তারপরে যা, গ, গয়ন, ফা, দত, নুন। তারপরে যদি আমরা বলি যে দুই নুকতা নিচে এমন হরফ কতটি একটি, ইয়া, দুই নুকতা উপরে এমন হরফ কতটি দুইটি, কি, একটা হচ্ছে তা, একটা হচ্ছে ক, আর তিন নুকতা উপরে এমন হরফ কয়টি দুইটি, একটা হচ্ছে সা আর একটা হচ্ছে শিন। প্রিয় শিক্ষার্থীকে আশা করি তোমরা চারটি ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমরা যে হরফগুলো রয়েছে এগুলা নামগুলো তোমরা সবাই শুদ্ধভাবে শিখতে পেরেছো। তারপর এখন আমরা চলে যাব যে নুকতাবিহীন হরফ কতটি এবং কি কি সে বিষয়গুলো একটু দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে নুকতাবিহীন হরফের চার্ট, যে চার্টটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কি এখানে কোথাও নুকতা রয়েছে। আমরা যে নুকতার সংজ্ঞা শিখেছিলাম যে আরবি হরফের নিচে বা উপরে এক বা একাধিক ফোঁটা থাকবে, সেটি হবে নুকতা। তো সেই ফোঁটাগুলো এখানে আছে নাই, তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে 14টি যে হরফ রয়েছে চারটাতে, এই হরফগুলোই হচ্ছে নুকতাবিহীন হরফ। প্রশিক্ষিতদের, তাহলে এখন তোমরা বুঝতে পারছো যে নুকতাবিহীন হরফ কতটি, যদি তোমাদেরকে প্রশ্ন করি তাহলে তোমরা বলতে পারবে যে 14টি হরফ হচ্ছে কি নুকতাবিহীন। সেই হরফগুলোর নাম এখন আমি বলবো, তোমরা শিখে নেবে আমার সাথে। একটা হচ্ছে কি আলিফ, একটা হচ্ছে আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। তাহলে এখানে কতটি হরফ রয়েছে, 14টি হরফ রয়েছে। তোমরা গুনতে পারো, গুনে দেখতে পারো যে কতটি আছে, 14টি আছে কি 15টি আছে, কতটি আছে তোমরা দেখতে পারো, এখানে 14টি হরফ রয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে আরবি হরফের নুকতাবিহীন হরফ হচ্ছে 14টি, আরবি হরফ যে 29টি তার মধ্যে নুকতাবিহীন হরফ হচ্ছে 14টি। বেশি ক্ষেত্রে আমি আজকের ক্লাস তোমাদের শেষ করে দেব, তার পূর্বে আমরা একটু দেখে নেব যে আজকে আমরা কী কী শিখলাম, আজকের পাঠ থেকে আমরা কী কী শিক্ষা অর্জন করতে পারলাম, অর্থাৎ আজকের পাঠের শিখন ফলটা কী হলো এগুলো আমরা একটু জেনে নেব। প্রিয় ক্ষেত্রে, আজকের পাঠ থেকে আমরা শিখতে পারলাম যে নুকতা, যেহেতু আমাদের আজকের শিরোনামটাই রয়েছিল, পাঠের শিরোনাম ছিল কি নুকতা, সেহেতু আমরা জানতে পেরেছি যে নুকতার সংজ্ঞা, অর্থাৎ নুকতার সংজ্ঞা হলো আরবি হরফের উপরে বা নিচে যে এক বা একাধিক ফোঁটা দেখা যায় তাকে আমরা নুকতা বলবো, এই ফোঁটাগুলোকে আমরা নুকতা বলবো, নুকতা বলে। এখন আমরা আরও শিখেছি যে নুকতাগুলো আরবি হরফের কোথায় কোথায় বসে, এই সংজ্ঞা থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পেরেছি এবং বুঝতে পেরেছি যে যেহেতু আরবি হরফের সংজ্ঞাতে বলা হয়েছে যে আরবি হরফের উপরে বা নিচে
নিচে বা উপরে কথা বলা হয়েছে, সেহেতু আমরা জানতে পারছি যে অবশ্যই এই নুক্তাগুলো আরবি হরফের হয় উপরে বসবে আর না হয় নিচে হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে নুক্তা কোথায় বসবে আরবি হরফের, আর তারপর আমরা জানলাম যে নুক্তাগুলো কতটি হতে পারে, এটাও আমরা সংজ্ঞা থেকে বুঝতে পেরেছি যে এক বা একাধিক, অর্থাৎ হচ্ছে একটা হতে পারে অথবা একে অধিক হতে পারে। তাহলে সর্বনিম্ন হবে কি এক আর সর্বোচ্চ হবে তিনটি, অর্থাৎ তিনটির উপরে কিন্তু নুক্তা হবে না। তাহলে আমাদের যে আরবি হরফ রয়েছে কতটি বলতো, 29টি হরফ রয়েছে। সেই 29টি হরফের মধ্যে আমরা জানতে পারলাম যে যে নুক্তাগুলো আছে এই নুক্তাগুলো বসবে হয় উপরে আর হয় নিচে, এবং নুক্তাযুক্ত হরফ কতটি এটা আমরা জানতে পেরেছি। নুক্তাযুক্ত হরফ রয়েছে কতটি, 15টি, এবং নুক্তাবিহীন হরফ কতটি, 14টি। তোমরা এখন যদি তোমাদেরকে বলা হয় বা জিজ্ঞেস করে কেউ যে বলো তো তোমরা যে নুক্তাযুক্ত হরফ কতটি, তাহলে তোমরা বুঝতে বলতে পারবে যে কি 15টি, আর নুক্তাবিহীন হরফ কতটি, তোমরা বলতে পারবে যে নুক্তাবিহীন হরফ হচ্ছে কতটি, 14টি। প্রিয় শিক্ষার্থীরা, তারপর যদি তোমাদেরকে বলা হয় যে এক নুক্তাযুক্ত হরফ এবং সেই নুক্তাটা থাকবে কোথায়, নিচে, এমন হরফ কয়েকটি, তখন তোমরা বলতে পারবে যে দুইটি হরফ, কি কি, তখন তোমরা বলবে যে কি, বা এবং জিম। তারপর আমরা শিখলাম যে এক নুক্তাযুক্ত হরফ এবং নুক্তাটা থাকবে কোথায়, উপরে, এমন নুক্তা কতটি, তখন তোমরা বলতে পারবে 8টি, যে 8টি হরফ আমরা শিখলাম বলে দেবে। তারপর আমরা তোমাদের যদি বলা হয় যে দুই নুক্তাযুক্ত হরফ হবে এবং নুক্তাগুলো থাকবে নিচে, এমন হরফ কতটি, তোমরা বলতে পারবে কি, বলো তো নামটা, ইয়া, তাহলে একটি হরফ, সে হরফটা হচ্ছে ইয়া। তারপর যদি তোমাদেরকে বলা হয় যে দুই নুক্তাযুক্ত হরফ এবং সেই নুক্তাটা থাকবে কি, হরফের উপরে, এমন হরফ কতটি, তখন তোমরা বলতে পারবে যে এমন হরফ হচ্ছে কয়টি, দুইটি, একটা হচ্ছে তা আর একটা হচ্ছে কফ। তারপর যদি তোমাদেরকে বলা হয় যে তিন নুক্তাযুক্ত হরফ এবং এই হরফটার তিন নুক্তাযুক্ত হরফ রয়েছে কোন কোন হরফে, তিনটা নুক্তা রয়েছে এবং সেই নুক্তাটা থাকবে উপরে, তখন তোমরা বলতে পারবে দুইটি, কি কি, একেবারে সোজা, সেটা হচ্ছে কি, সা আর হচ্ছে শিন। তাহলে আমরা জেনে ফেললাম যে যে হরফগুলো রয়েছে কোথায় নুক্তা হবে, কিভাবে বসবে এবং নুক্তা কাকে বলে। নুক্তাবিহীন হরফ যদি তোমাদেরকে বলা হয় কতটি, তাহলে 14টি। কী কী নামগুলো তোমরা বলে দিতে পারবে? শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ, ক্লাসটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং বুঝবে, আর আমি যেভাবে উচ্চারণ করলাম উচ্চারণগুলো তোমরা শিখে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।